আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু এসএটি নিউজ। সাবস্ক্রাইব করুন এসএটি নিউজকে এবং নতুন খবরাখবর পেতে পাশে ঘন্টার উপরে ক্লিক করুন। আকর্ষণীয় বেতন, কাজের ধরন, বাসস্থান সহ বিভিন্ন রকমের সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে গোয়া সিন্ডিকেট সদস্যরা ফাঁদে ফেলছে বিদেশগামীদের। ভিটামাটি বিক্রি করে সহায় সম্বল হারিয়ে কথিত এজেন্টদের হাতে তুলে দিচ্ছে লাখ লাখ টাকা। মালয়েশিয়ার সরকার বাংলাদেশ থেকে শ্রমিক নিতে নতুন সিদ্ধান্ত নিয়েছে, আর এ সিদ্ধান্তে মানব পাচারকারী চক্র যেন হাফ ছেড়ে বেঁচেছে। 10 এজেন্টের সীমাবদ্ধতা ছাড়িয়ে যখন হাজারো এজেন্টের শ্রমিক পাঠানোর সংবাদে দীর্ঘদিন ছোটাছুটি করেও লাভ হয়নি, বরং হাজার হাজার বাংলাদেশিদের কাছ থেকে জিম্মি করে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। অনেকেই ঘরবাড়ি ছেড়ে দীর্ঘদিন ঢাকাতে এতিমের মতো বসবাস করছে। দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা ওইসব মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও আইনের ফাঁকফোকর দিয়ে দিব্যি কাজ চালিয়ে যাচ্ছে তারা, ফলে থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। অনেকে মামলা করে টাকা আদায়ের চেষ্টা করলেও অদৃশ্য কারণে টাকা আদায় তো দূরে থাক, তাদের দেখাও মিলছে না। আর এবার বাংলাদেশের জন্য সব এজেন্সিকে শ্রম বাজার উন্মুক্ত ঘটনায় রাতের ঘুমকে হারাম করে দিয়েছে কথিত দালালদের, আর স্বপ্নে বিভোর হয়ে মাঠে নেমেছে সিন্ডিকেট সদস্যরা। দীর্ঘদিন বন্ধ থাকা শ্রম বাজার শুধু খোলেনি, খুলেছে কপালটাও দালালদের। আর এই কপালকে এবার আর হাতছাড়া করা যাবে না, তাই যে কোনোভাবে হোক মোটা অঙ্কের অর্থ কামিয়ে নেয়ার ধান্দায় মাঠে নেমেছে মানব পাচারকারীরা। লোভনীয় অফার দেওয়া হচ্ছে এভাবে মালয়েশিয়ায় কাজের কলিং ভিসা, ভিসা প্রসেসিং সময় 30 দিন এবং 45 দিনের ভেতর ফ্লাইট, 100% গ্যারান্টি সহকারে ওয়ার্ক ভিসা প্রসেসিং ইত্যাদি। প্রশ্ন থেকে যাচ্ছে, আসলে কি 100% কাজ হচ্ছে, নাকি গ্রামের খেটে খাওয়া মানুষদের ভোগান্তি বাড়ছে? এছাড়া ভিসার মেয়াদ 1 বছর করে 10 বছর নবায়ন যোগ্য, বেতন 1040 থেকে 1400 রিঙ্গিত, ওভার টাইম প্রতিদিন 4 ঘন্টা, ওভার টাইম বেসিকের 1.5 গুণ, রোববার 2 গুণ টাকা, সরকারি ছুটির দিন বেসিকের 2 গুণ, বাসস্থান যাতায়াত কোম্পানি ডিউটি আওয়ার 8 ঘন্টা, সপ্তাহে 6 দিন, জব কন্ট্রাক্ট 3 বছর, রিনিউয়েবল 10 বছর, প্রসেসিং সময় 25 থেকে 30 দিন, বয়স 21 থেকে 35 বছর, আপনার যে সকল ডকুমেন্ট প্রয়োজন, 1 পাসপোর্ট, 2 পাসপোর্ট সাইজের 4 কপি, 3 জাতীয় পরিচয়পত্রের কালার ফটোকপি 1 সেট, 4 মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। আরো বিস্তারিত জানার জন্য আমাদের অফিস ভিজিট করুন, আমাদের স্থায়ী অফিস, বিস্তারিত জানতে ভিজিট করুন ইত্যাদি। এমনই এক মানব পাচারকারীর তথ্য জানিয়েছেন খুলনার আজিজুর রহমান। তিনি জানান, 3 বছর আগে গ্লোবাল ভিশনের মালিককে 7 লাখ টাকা ও 10টি পাসপোর্ট দিয়েছে, আজও মালয়েশিয়ায় যাওয়া হয়নি। আমি সহ খুলনার আরো 10 জন ভুক্তভোগী রয়েছে, 7 লাখ টাকা তো হারিয়েছি, সঙ্গে 10টি পাসপোর্টও গায়েব করে দিয়েছেন কথিত মানব পাচারকারী দীপক। এ বিষয়ে জানার জন্য প্রতিষ্ঠানটির মালিক মনিরুল ইসলাম দীপকে বারবার ফোন দিয়েও রিসিভ করেননি, তবে তিনি ঢাকায় অবস্থান করছে বলে জানা গেছে। যশোর শহরের কোতোয়ালি থানার পাশেই অবস্থিত গ্লোবাল ভিশন আলিশান অফিস ও তাদের কর্মকাণ্ড দেখলেই মনে হবে যেন প্রফেশনাল। আলিশান অফিসকে পুঁজি করে যশোর খুলনা সাতক্ষীরা অঞ্চলের সহজ সরল মানুষকে বোকা দিয়ে কত টাকা হাতিয়ে নিয়েছে তার কোনো হিসেব নেই। এছাড়াও ঢাকায় আরো 2টি অফিস বানিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের বিদেশি প্রত্যাশী অসহায় মানুষকে ফকির বানিয়ে ছাড়ছে গ্লোবাল ভিশন। এত শুধু মানব পাচারকারী তথ্য, কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে এভাবে হাজারো মানব পাচারকারী গড়ে উঠেছে বলে জানিয়েছেন একাধিক প্রবাসী। যদি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে ব্যর্থ হয়, তাহলে মালয়েশিয়ার শ্রম বাজার আবার বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মালয়েশিয়ার ব্যবসায়ীরা। মালয়েশিয়ার শ্রম বাজার উন্নতির মূল কারণ ছিল সিন্ডিকেটকে মুক্ত করে সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করা। দুর্নীতির বিরুদ্ধে চিরো টলারেন্স দেখিয়ে মালয়েশিয়ার স্বপ্নদ্রষ্টা মাহাথির মোহাম্মদের ঘোষণায় বাংলাদেশের সব এজেন্সিকে শ্রম বাজার উন্মুক্ত করা হয়, কিন্তু সংবাদ সম্মেলনে বারবার জানানো হয়েছে কোনো প্রকার দুর্নীতির আশ্রয় নিলে আমরা কঠোর ব্যবস্থা নিতে ভুলব না, সঠিক ব্যবস্থার মধ্য দিয়ে স্বল্প খরচে শ্রমিক প্রেরণের জন্য ব্যবস্থা না করলে দুর্নীতির অভিযোগে আবার বন্ধ হয়ে যাবে মালয়েশিয়ার শ্রম বাজার। এসটিপি নিউজ, ধন্যবাদ।